আসসালামু আলাইকুম। টেস্টি কুকিং বিডিতে আজ আমি আপনাদের সাথে তালের পাউন্ড কেক বানানো শেয়ার করব। কেকের একটু ভিন্ন স্বাদ পেতে আপনারা এই তাল দিয়ে পাউন্ড কেক তৈরি করে খেতে পারেন, অনেক মজার লাগে। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমে আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিমের ভিতরে আমি এক কাপ পরিমাণে চিনি দিয়ে একসাথে বিট করে নিব। এখানে আমি কোনো হ্যান্ড হুইক্স বা বিটার ইউজ করিনি, আমি এখানে চামচ দিয়ে এই কাজটি করে নিচ্ছি। আপনারা যে কোনোটি ইউজ করতে পারেন। আমি এখানে ঝটপট কীভাবে পাউন্ড কেক অতি দ্রুত করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তো বিট করা হয়ে যাওয়ার পরে, অর্থাৎ চিনিটি গলে যাওয়ার পরে, এখন আমি হাফ কাপ পরিমাণে কুকিং অয়েল দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি লেবু। এতে করে ডিমের গন্ধটা থাকবে না আর কেকটা অনেক ফ্লাফি হয় লেবুর রস দিলে, এই জন্য আমি সবসময় লেবুর রস ইউজ করে থাকি। এখন সবগুলো আবার একটু চামচ দিয়ে আমি একটু বিট করে নিচ্ছি। এখন আমি এতে শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে আমি আটা ইউজ করেছি, কোনো ময়দা ইউজ করিনি। আটার সাথে একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি, বেকিং পাউডার আমি এমন দিয়েছি। দিয়ে চেলে এখন এই বেটারের সাথে অর্ধেক পরিমাণ অল্প অল্প করে আমি মিশিয়ে নিয়েছি। এখন এর মূল উপকরণ কেকের, এটা হচ্ছে তালের কেক। তো তালের রসটা আমি এখন দিয়ে দিচ্ছি। তালের রস এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। যেহেতু পাউন্ড কেকটি তালের হবে তো তালের রস তো দিতেই হবে। এই তালের রসটা আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এই গুঁড়ো দুধ এবং তালের রসটি আমি এই কেকের বেটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি খুব ঝটপটভাবে এই কেক বানানোটা আপনাদের সাথে শেয়ার করেছি, যাতে যখন তখন আপনারা বানিয়ে খেতে পারেন। তো এখন আমি এটি ভালো করে দেখতে পাচ্ছেন মিশিয়ে নিচ্ছি, বেটারটা কেমন হবে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমার বেটারটি একদম রেডি। আর এই যে আমি এখন একটি কেক মোল্ড নিয়েছি, এতে আমি একটা কাগজ এবং তেল দিয়ে এটি মুড়িয়ে নিয়েছি। এখন আমি বেটারটি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কুক মোল্ড ইউজ করে, কেক মোল্ড ইউজ করে কেক বানাতে পারেন। এখন আমি একটু ট্যাপ খেয়ে নিচ্ছি যাতে ভিতরে বাবলসগুলো না থাকে। এখন আমি এটি চুলায় বেক করব। এই জন্য চুলায় পাতিলের নিচে আমি একটি কাগজ দিয়ে নিয়েছি, যে কোনো কাগজ, হাতের লেখা যে কোনো কাগজ আপনারা দিয়ে নেবেন। দিয়ে মোলটা বসিয়ে, একটা স্ট্যান্ডের উপরে মোলটা বসিয়ে, এখন তো আমি দেখতেই পাচ্ছেন কাগজ দিয়ে ঢেকে দিয়েছি, এতে করে ভিতরে যে বাতাস ওটা বের হবে না। 40-45 মিনিট পরে আমি চেক করে নিচ্ছি আমার কেকটা হয়েছে কি না। দেখতে পাচ্ছেন একদম ক্লিন আসছে, তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে। পাউন্ড কেক কালারটা অনেক সুন্দর এসেছে। এখন ঠান্ডা হওয়ার পরে আমি মোল থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন আপনাদের সাথে একটু কেটে দেখাবো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর অনেক সফট হয়েছে। পারফেক্ট পাউন্ড কেক পেতে হলে আমার রেসিপিটি অবশ্যই ফলো করে নেবেন, অনেক মজার হয়। আর যারা আমার চ্যানেলটিতে আজকে প্রথম ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেলটি অল করে দিয়ে, এবং লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেস্টি কুকিং বিডির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।